বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিশ্বকাপের পর বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও বিশ্বকাপের আগেই বিয়ের কাজ সেরে ফেলছেন তিনি। অনেকদিন ধরেই বিয়ের পরিকল্পনা ছিল মেহেদি হাসান মিরাজের, খুঁজছিলেন সময়। নিউজিল্যান্ড সফর থেকে ফিরেই ঘটিয়ে ফেললেন সেই পরিকল্পনার বাস্তবায়ন। ঢাকঢোল কিছুটা কম বাজেই বিয়ে করছেন মেহেদি হাসান মিরাজ। খুলনার মেয়ে রাবে আক্তার প্রীতির সাথে 6 বছর প্রেমের পর বিয়ে করছেন তিনি। বৃহস্পতিবার মেহেদি হাসান মিরাজের গ্রামে আকদ অনুষ্ঠিত হবে। মেহেদি হাসান মিরাজের জন্ম 1997 সালে খুলনায়। 21 বছর বয়সে ক্রিকেটার, জাতীয় দলে খেলছেন প্রায় 3 বছর। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। 2017 সালে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন 19 টেস্ট, 25 আন্তর্জাতিক ওয়ানডে আর 13টি টি-টোয়েন্টি। এখন যেন বিয়ের মিছিল চলছে ক্রিকেট পাড়ায়। কিছুদিন আগে বিয়ে করেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান, শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন কাটার মাস্টার হিসেবে পরিচিত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার গ্রাম সাতক্ষীরাতেই ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ হবে বিয়ে। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বিয়ে ঠিক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হকেরও। এপ্রিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন মমিনুল হক। পাত্রী ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।